আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা খুব সহজে আমাদের হাতে রাখা মোবাইল ফোনটি দিয়ে শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি করতে পারি। ইউনিক আইডির মধ্যে শিক্ষার্থীর তথ্য দেওয়ার সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে তথ্যের পরিবর্তন করতে হয় বা তথ্য ভুল হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের হাতে রাখা মোবাইল ফোনটি দিয়ে ইউনিক আইডির মধ্যে শিক্ষার্থীর ভুলগুলো সংশোধন করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। শিক্ষার্থীর প্রোফাইল তৈরির জন্য কিভাবে লগ ইন করতে হবে সেটা আমরা অনেকেই জানি। তারপরে বলছি IPEMIS এই সিস্টেমের মধ্যে যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তারপর এমন একটি অপশন আপনার সামনে চলে আসবে, এখান থেকে উপরের দিকে যে তিনটি লাইন দেখা যাচ্ছে অর্থাৎ তিনটি রেখা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে। ছোট তিনটি রেখার মধ্যে ক্লিক করলে এমন একটি অপশন আপনার সামনে চলে আসবে। এই ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থী ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। শিক্ষার্থী ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে এমন কতগুলো অপশন চলে আসবে। নতুন শিক্ষার্থী নিবন্ধন করতে চাইলে শিক্ষার্থী নিবন্ধন এখানে ক্লিক করতে হবে। আর যদি আগে থেকে শিক্ষার্থীর তথ্য পূরণ করে সেভ করে থাকি তাহলে ক্লিক করতে হবে অনিবন্ধিত শিক্ষার্থী। অনিবন্ধিত শিক্ষার্থী এই অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে এমন অপশন চলে আসবে। সার্চ ফিল্টার, এখান থেকে আপনি শিক্ষার্থীকে সার্চ করতে পারবেন। তো মোবাইল স্ক্রিনে টাচ করে নিচের দিকে চলে আসুন। আপনি যদি কোনো স্টুডেন্টকে খুঁজতে চান তাহলে এই অনুসন্ধানে ক্লিক করতে হবে। আর রিভিউর মধ্যে ক্লিক করলে শিক্ষার্থীর তথ্যগুলো আপনি দেখতে পারবেন। এখন যেসব শিক্ষার্থীর তথ্য সেভ করেছেন বা প্রধান শিক্ষকের আইডির মধ্যে প্রেরণ করেছেন সেই সব শিক্ষার্থীর তথ্যগুলো দেখার জন্য এই যে এখানে দেখুন এন্ট্রি লেখা আছে, এখানে 10 করে দেওয়া আছে। আপনি চাইলে 50 জন স্টুডেন্টকেও একসাথে দেখতে পারবেন। তো মাঝখানে ক্লিক করে এটাকে আপনার ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন। দেখান, এখানে ক্লিক করলে আপনি যতগুলো স্টুডেন্ট এন্ট্রি দিয়েছেন বা তথ্য ফিল আপ করেছেন সেভ করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর মোবাইল স্ক্রিনে টাচ করে নিচের দিকে যাবেন, দেখবেন যে যতগুলো স্টুডেন্ট সেভ করেছেন সবগুলোই চলে আসবে। এখন যদি মনে হয় যে আপনি কোনো স্টুডেন্টের তথ্য ভুল দিয়েছেন সেজন্য প্রথমে এই কর্নারে ক্লিক করতে হবে। এই কর্নারগুলোতে ক্লিক করলে আপনার সামনে এমন কতগুলো অপশন চলে আসবে। বিস্তারিত, সম্পাদন, প্রতিবেদন দেখুন, লগ। এখন আপনি যে স্টুডেন্টের তথ্য সংশোধন করতে চান সেই স্টুডেন্টের সাইডে ক্লিক করতে হবে। সাইডে ক্লিক করলে এমন অপশনগুলো চলে আসবে। তাহলে এখান থেকে সম্পাদন এখানে ক্লিক করতে হবে। কলমের মতো একটি চিহ্ন এখানে ক্লিক করলে আপনার সামনে শিক্ষার্থীর যাবতীয় তথ্যগুলো শো করবে। এখন মোবাইল স্ক্রিনে টাচ করে আমার পঞ্চম শ্রেণীর একজন ছাত্র তামিম, তার তথ্যগুলো আমি দেখব যে ঠিক আছে কিনা বা তার তথ্যগুলো আমি একটু সংশোধন করব। সাইডে ক্লিক করে সম্পাদন এই অপশনটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ওর যাবতীয় তথ্যগুলো এখানে চলে আসবে। এখন তার যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন। আর আপনি যদি তার তথ্যগুলোকে সংশোধন করতে চান অর্থাৎ তার নাম ঠিকানা, তাহলে এখানে দেখুন কলমের মতো অপশন দেখা যাচ্ছে। কলমের মতো এই অপশনগুলোতে ক্লিক করলে শিক্ষার্থীর সবগুলো তথ্যকেই আপনি এডিট করতে নিতে পারবেন অর্থাৎ সংশোধন করে নিতে পারবেন বা শিক্ষার্থীর অন্য যে কোনো ধরনের তথ্যই এখানে সংশোধন করে নেওয়া যাবে। তো আপনি সমস্যাগুলো চিহ্নিত করে তারপর দেখুন এখানে আমার ছবিটি উল্টোভাবে আছে, তো আমি মুছুনে ক্লিক করলাম। মুছুনে ক্লিক করলে ছবিটি চলে যাবে। তো আবার চুজ ফাইলে ক্লিক করে আমি আমার ফাইল থেকে যে ছবিটি ভালো লাগে বা অন্য যে কোনো ধরনের ছবি এখানে দেওয়া যাবে, তো
তো আমি ছবির উপরে ক্লিক করলাম, তারপর উপরে ওপেনে ক্লিক করলে ছবিটি সেট হয়ে যাবে। এভাবে আমরা তথ্য, যে কোনো তথ্যকে সংশোধন করে নিতে পারি। মানে এখানে যে তিনটি অপশন দেখা যাচ্ছে, রিসেটের মধ্যে ক্লিক করলে এখানকার যাবতীয় তথ্যগুলো চলে যাবে, আপনি চাইলে আবার নতুন করেও তথ্য বসাতে পারবেন। আর পরবর্তীতে ক্লিক করলে আপনার পিতামাতার তথ্যগুলোকেও এভাবেই পরিবর্তন করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন।